শিশুদের দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা কত বছর বাচ্চাদেরকে তাদের মায়েরা দুধ পান করাবে বছর। আল্লাহ তালা কুর মাজিদের একাধিক আয়াতে দু বছর দুধ পানের সীমা তিনি বলেছেন একটি আয়াত আল্লাহ তালা বললেন বল ভরে দ্য না আউলাহ দাহুন না মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে পরিপূর্ণ দুই বছর লিমান যে ব্যক্তি চায় যে দুধ পান করানো পরিপূর্ণ করুক সম্পূর্ণ করুক যে ব্যক্তি চায় যে দুধ পান পরিপূর্ণভাবে করা হোক তাহলে বছর এখানে আল্লাহ কিন্তু বলে দিলেন দুধ পান করানোর সীমা যদি কেউ পূর্ণ করতে চায় তাহলে দু বছর যেন দুধ পান করায় এর বেশি নয় অন্য আল্লাহ ও হামলুহু ও ফিসুহু সালু না গর্ভধারণ এবং দুধ পান বন্ধ করানো দুটা মিলে তিরিশ মাস এখন এই তিরিশ মাস পুরোটাই কি দুধ পান করাবেন তাহলে গর্ভধারণ কোথায় হলো হামলুহু ও ফিসুহু আল্লাহ দুটি বিষয় বলেছেন মায়েরা সন্তান পেটে ধারণ করবে এবং দুধ পান করিয়ে দুধ ছাড়াবে দুটা মিলে সালাতুনা সাহারা তিরিশ মাস এখান থেকে ছয় মাস সর্বনিম্ন গর্ভধারণের বয়স বয়স ওলামাইকার আলাদা করে দিয়েছেন তাহলে দুধ পান করাবেন তাহলে চব্বিশ মাস অর্থাৎ দু বছর আল্লাহ তালাসুরা লোকমানে আরও একটু স্পষ্ট করে বলেছেন যে সন্তানকে দুধ পান করিয়ে শেষ করবে দুই বছরে তাহলে ওখানে হামলুহু হামলু তিরিশ মাস আড়াই বছর সেখান থেকে ছয় মাস বাদ দিলে থাকলো বছর। আর এই আয়াতে আল্লাহ সরাসরি বললেন ওফেসআল রুফিয়া আমাই তাই কোরআন নির্দেশনা বছর এর বেশি দুধ পান করানো যাবে কি না এ বিষয়ে কারামের বক্তব্য হলো আল্লাহ যেহেতু বলেননি এর চেয়ে বেশি করিও না অথবা রসুল্লাহ সাল্লাহ সাল্লামও বলেননি এর চেয়ে বেশি সন্তানদেরকে দুধ পান করানো নিষেধ বা করাবে না তাই যদি কেউ করাতে চায় সন্তান দুর্বল থাকে অথবা খাবার দাবার গ্রহণ করে না এ অবস্থায় কোনো কোনো গুণা হবে না দুবছরের বেশি পান করাতে পারবে গুনা হবে না যেহেতু নিষেধাজ্ঞার নেই তবে আল্লাহ বারবার দুই বছর বলাতে বোঝা যায় যে দু বছরই করানো উচিত আল্লাহর নির্দেশনাটা ফলো করা উচিত চিকিৎসা বিজ্ঞানও বলেছে সন্তানদেরকে বছরের বেশি দুধ পান করালে সন্তানের মনোজগতে বিরূপ প্রভাব পড়ে মস্তিষ্কের একটু ক্ষতি হয় এবং দুধটা তখন একবারে তৃপ্তিদায়ক হয় না এবং দুধে যেই পুষ্টিগুণগুলো আছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে দাঁতের ক্ষতি হতে পারে এই জন্য চিকিৎসা বিজ্ঞানও বলেছে দুই বছরের বেশি দুধ পান না করানোই ভালো তবে আমাদের দেশে কেউ বলেন যে মেয়ে হলে আড়াই বছর ছেলে হলে দু বছর আসলে কোরআন এবং হাদিসে এভাবে আলাদা করে কোনো বর্ণনা পাওয়া যায় না এটা কোনো কোনো আলেম বলেছেন